ওং নম শিবাই ওং নম ভগবতের রুদ্র নমস্কার আমি যদি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলতে চলেছি চার এবং পাঁচই জুন এই আটটা রাশির কিন্তু ধনভাগ্য খুলতে চলেছে এই দুদিন আপনারা অবশ্যই নানান দিক থেকে সুযোগ সুবিধা পাবেন তার আগে আমি যে কথাটা বলি প্রত্যেকটা ভিডিওতে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন না কেটে কারণ এর মধ্যে এত ভালো ভালো কিছু থাকছে আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য কিন্তু সেগুলো যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আর যদিও অ্যাপ্লাই করেন যদি কোনো কিছু কমতি থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে সম্পূর্ণটা মিলবে না সেই কারণে বলি ভিডিওটা সম্পূর্ণ দেখুন খুব বড়ো হয় না ছোট করেই ভিডিও করা হয় সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জীবন পাল্টাতে পারবেন যাই হোক আসছে মূল আলোচনায় এই চার এবং পাঁচই জুন তিনটি রাজ্য তৈরি করবে এই তিনটি রাজ্য তৈরি হওয়ার ফলে এই আটটা রাশির যে আপনাদের ভাগ্য যে আপনাদের সাথে থাকবে এটা বলাই যায় সেই তিনটি রাজ্য কী কী সেই সম্পর্কে একটু বলি একটি হচ্ছে গজকেশরী রাজ্য তৈরি হবে একটা হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য আরেকটা হচ্ছে নবপঞ্চম রাজ্য এই তিনটি রাজ্য কিন্তু তৈরি হবে এই চার এবং পাঁচে জুনের মধ্যে তার ফলে যে আটটা রাশির ভাগ্য উদয় হবে এই চারটে রাশি কিন্তু এই আটটা রাশি কিন্তু নানান রকম সুযোগ সুবিধা পাবে সেই সম্পর্কে আজ আপনাদের সামনে একটু আলোচনা করব। আর আপনারা অবশ্যই এই ভিডিও দেখার পরে সতর্ক থাকবেন সতর্ক বলতে অবশ্যই চোখান খোলা রাখবেন এই দুদিনের মধ্যে নানান রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনাদের গ্রহণ করতে হবে তারপরেই কিন্তু আপনাদের এই সমস্তগুলো যা যা বলবো মিলবে আর না হলে এই ভিডিও দেখে বসে থাকলে কিন্তু আপনাদের জীবনে এগুলো মিলবে না আর সেই কারণে আপনাদের বলা হয় যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন দেখে আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা এরকম সুযোগ সুবিধাগুলো আপনারা যখনই দেখবেন তখনই কিন্তু আপনারা অ্যাচিভ করার চেষ্টা করবেন বা ঝাঁপিয়ে পড়বেন মাঝে মধ্যে লটারির টিকিট কাটবেন এই দু দিন তো অবশ্যই কাটবেন চার তারিখ পাঁচ তারিখ অবশ্যই লটারির টিকিট কাটবেন যে কটা রাশির কথা আমি বলবো তাহলে কিন্তু আপনারা অবশ্যই লটারিতেও কিন্তু প্রাইজ পেতে পারেন তাছাড়াও চলাফেরার সময় অবশ্যই চোখান খোলা রাখবেন রাস্তায় কিন্তু আপনারা কোনো সম্পত্তি পেতেও পারেন যে কোনো দিক থেকে হোক আপনাদের কিন্তু যে অর্থের একটা যোগান আপনারা পাবেন এই দুদিনের মধ্যে সেটা কিন্তু বলাই যায় কারণ তিনটে কিন্তু রাজ্য তৈরি হয়েছে একটা না একটা রাজ্য কিন্তু আপনাদের জীবনে কিন্তু ঘটতে পারি কারণ আমি হয়তো এটা সার্বিক বিচার অনুযায়ী আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি বা আলোচনা করছি কিন্তু তাদের মধ্যে আপনাদের যে আটটা রাশির কথা বলল এদের জন্মচকে কি পরিস্থিতিতে কোন গ্রহ বসে আছে সেটা তো আমার জানা নেই তবে যদি সব ঠিকঠাক আপনাদের গ্রহ নক্ষত্র যদি থাকে তাহলে কিন্তু এই আটটা রাশি সুফল পাবে আর আমি কেন মানে দায়িত্ব নিয়ে বলতে চাই যে তিনটে রাজ্য হয়তো একটা রাজ্য আপনার মিলল না দ্বিতীয়টা মিললো না তৃতীয়টা তো মিলবে বা একটা না একটা তো মিলবে সেই কারণেই আমি কিন্তু আপনাদের এই আটটা রাশি সম্পর্কে বলবো যে আপনারা কিন্তু সতর্ক থাকুন চোখান খোলা রাখুন আপনারা কিন্তু কিছু না কিছু অর্থের জোগাড় আপনাদের হয়েই যাবে এই চার তারিখ এবং পাঁচ তারিখের মধ্যে দেখবেন কিছু না কিছু আপনাদের হাতে চলে আসছে অর্থ বা তার ফলে কিন্তু আপনাদের অনেকটা জীবনে পরিবর্তন আপনারা নিজেরা করতে পারবেন সেই কারণেই বলছি আর তার সাথে সাথে আপনাদের জন্মছকটাও যদি আপনাদের করা থাকে আপনাদের কুষ্টি তাহলে দেখে নেবেন যে কি পরিস্থিতিতে আছে শুভ অবস্থায় রাহু আছে কিনা মঙ্গল আছে কি না এগুলো একটু দেখে নেবেন শুক্র আছে কিনা বৃহস্পতি আছে কিনা একটু দেখে নেবেন তবে এটা আমি সর্বজনীন বিচার অনুযায়ী আপনাদের সামনে বলছি তবে এটা অবশ্যই মিলবে যদি সব ঠিকঠাক থাকে আর তিনটে রাজ্য একটা না একটা অবশ্যই আপনারা সুফল পাবেন যাই হোক আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সতর্ক বা চোখ খোলা রাখতে হবে কারণ আপনারা কিন্তু রাস্তায় কিছু পড়ে পেতে পারেন বা লটারিতে পেতে পারেন বা অন্যের কোনো সম্পত্তি আপনাদের হট করে খবর আসলো যেটা আপনারা জানেন না সেরকম দিক থেকে হতে পারে কারণ কর্মের দিক থেকে তো আপনি একটা রোজগার তো রাতারাতি কোটি কোটি টাকা হতে পারে না এইভাবেই কিছু ফাটকা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে আর ব্যবসা যে যেরকম করছেন সেটা তো করছেনই এটা কিন্তু এক্সট্রা একটা ইনকাম বা একটা কিন্তু আপনাদের পরবর্তীকালে যেন পিছনে ঘুরে না আতাকাতা হয় সেইভাবেই কিন্তু আপনাদের একটা ইনকামের বা আপনাদের অর্থের কিন্তু চোকার একটা হবে সেটা কিন্তু বলাই যায় সেই কারণে বলবো অবশ্যই আপনারা যতটা সম্ভব আপনারা কিন্তু পরিশ্রম এই দুদিন করুন ঝাঁপিয়ে পড়ুন যে কোনো সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু লুফে নিন কারণ এই ভিডিও দেখে চুপচাপ বসে থাকলে আপনার জীবন কিন্তু পরিবর্তন আসবে না যাই হোক এবার বলি যে রাশিগুলো কোন কোন রাশি প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে বড়ো একটা পরিবর্তন হতে চলেছে এদের কিন্তু ভাগ্যদায় হবে কারণ ভাগ্য এদের কিন্তু সাথ দেবে এই কটা দিন তার সাথে সাথে কিন্তু এদেরও অনেকটা অ্যালার্ট থাকতে হবে অনেকটা কান খোলা রাখতে হবে সুযোগ সুবিধাগুলো কিন্তু নিতে হবে তবেই কিন্তু এদের জীবনে সাকসেসেরা পাবে খুব অল্প সময়ের মধ্যে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবে সেটা হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু বড়ো পরিবর্তন আসবে এদেরও কিন্তু ভাগ্য দেওয়া হবে সেদিক থেকে কিন্তু বলাই যায় এদেরও কিন্তু নানান রকম সুযোগ সুবিধা এরা পাবে লটারির থেকে পেতে পারে বা নানান দিক থেকে কিন্তু এদের দেখবে যে একটা ফাটকা ইনকাম কিন্তু এদের হয়ে যাচ্ছে তার থেকে কিন্তু এদের অনেকটা বড় জীবনের কিন্তু পরিবর্তন করতে পারে তৃতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটা বড় পরিবর্তন এদের জীবনে আসবে ভাগ্যদয় অবশ্যই এদেরও ঘটবে এরাও কিন্তু অনেক সম্পত্তির মালিক হতে পারে সেদিক থেকে কিন্তু এদেরও অনেকটা অ্যালার্ট বা পরিশ্রম অবশ্যই করতে হবে তবেই কিন্তু এরা সাকসেস পাবে তারপরে যে রাশির কথা বলবে সেটা হচ্ছে রাশি কন্যা রাশিরও কিন্তু জীবনে বড়ো পরিবর্তন এরা দেখতে পাবে যে পরিবর্তনে কিন্তু এদের ভবিষ্যতে আর পিছনে তাকাতে হবে না এদের প্রচুর ধন সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে আর যেভাবে আসবে সেটা কিন্তু আমি বললামই যে ফাটকা হঠাৎ করেই আপনাদের কিন্তু জীবনে একটা বড় পরিবর্তন অর্থনৈতিক দিকটা চলে আসবে এর পরবর্তী যে রাশির কথা বলবে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় একটা পরিবর্তন আসবে যে পরিবর্তন আসবে এরা কিন্তু কখনো কল্পনাও করতে পারেনি কারণ এদের কিন্তু সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এদের প্রচুর অর্থ বা মানসম্মান সবই কিন্তু বৃদ্ধি পেতে পারে সেই কারণে আমি আবারও বলি বলছি যে আপনারা কিন্তু অবশ্যই আপনারা সুযোগ সুবিধাগুলো পেলে পরে অবশ্যই ঝাঁপিয়ে পড়বেন তবেই কিন্তু জীবনে বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন তারপরে যে রাশির কথা বলবে সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড়ো পরিবর্তন আসতে চলেছে এদেরও কিন্তু ভাগ্যদায় ঘটতে চলেছে এদেরও এই দুদিন কিন্তু অবশ্যই লটারি টিকিট কাটবেন বা যে কোনো সুযোগ সুবিধা পেলে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন রিক্স রিক্সের কাজ কিন্তু আপনাদের করতে হবে যে এই কাজ করলে রিক্স আছে যাবো না তাহলে কিন্তু কাজ হবে না কিন্তু আপনাদের তো এইভাবেই সুযোগ সুবিধাগুলো দেবে এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই অ্যাচিভ করতে হবে তবেই আপনাদের জীবনে কিন্তু এই আমি যা যা বলছি তা ঘটবে তারপরে যে রাশির কথা বলবে সে হচ্ছে বিশ্বিক রাশি এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই এরাও কিন্তু অনেকটা ধন সম্পত্তির মালিক হতে চলেছে এদেরও কিন্তু আমি লটারি টিকিট ট্রাই করুন কারণ যে কোনো দিক থেকে কিন্তু আপনারা অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটবে বা আপনাদের বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন এবং শেষ রাশি যে রাশির কথা বলবো সে হচ্ছে ধনুরাশি এই ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনে বড় পরিবর্তন আসবে এরাও কিন্তু এদের জীবনে একটা বড় সাফল্য পাবে বা এদেরও কিন্তু ভাগ্যদায় ঘটবে এরাও কিন্তু জীবনে অনেক কিছু এদের পাবে যেগুলো এদের কোনোদিনও একটা কল্পনাও করতে পারেনি যে এরকম ধন সম্পত্তির মালিকেরা হবে যাই হোক এদেরও কিন্তু নানান রকম সুযোগ সুবিধা অবশ্যই আসবে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু এদেরও অ্যাচিভ করতে হবে বা আপনারা যে কোনো জিনিস দেখলেই সেটা যদি দেখেন যে আপনাদের একটা অর্থের একটা ব্যাপার আছে বা আলোচনা করছেন কোনো বন্ধুবান্ধব বা কোনো নতুন লোকের সাথে পরিচিত সেই কাজে কিন্তু অবশ্যই রিস্ক থাকলেও আপনারা ঝাঁপিয়ে পড়বেন তবে কিন্তু জীবনে সাকসেস পাবেন লটারির টিকিট অবশ্যই ট্রাই করবেন এই ছিল আটটা রাশির সম্পর্কে যে চার এবং পাঁচ তারিখ জুন মাসের যে আপনাদের তিনটি রাজযোগের কারণে আপনারা কিন্তু এই সুফলগুলো পাবেন সেই সম্পর্কে আলোচনা করলাম আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন